So hop. And here currently, this is under sewerage work, the existing scheme. This one, this zone 10, zone 15, abhi ye pani hum log de rahe hain. That's why this is also getting partially commissioned. Yahan pe Sadar Ghat se. And the Sister Medical College, and you know, cancer, state-of-the-art cancer care facility. Senior Medical Oncologist of Silchar Cancer Care Unit, Dr. P. Kannan, Tata Trust. এই দুইটা ইয়া তিনিটা আমি এই ডিস্ট্রিবিউশন যেটো মডেল আছে এই তিনিটা লেয়ার ক্যাটেগরি থ্রি আমি আমি দেখা পাও যে 17খন ক্যান্সার বরপেটা শিলচর ডিফু ধুবুরী সাম নিউ ফান্ড হ্যাজ বিন স্যাংশন টু আপগ্রেড দিস এন্টায়ার প্রজেক্ট কিমান দেরি লাগিব সংকট করে দিন দাদা Thank you.
ভালো, বেশি কি কম? পুরা বেশি ভাষায় পুরা বেশি একেলাগে মুদি ডাঙরিয়া গানি, কারণ বরাক ভ্যালিত ইমান ভিতরুয়া জায়গা মেডিকেল কলেজ হয়েছে, ভারতের কোনো জায়গা ইমান ভিতরুয়া জায়গা মেডিকেল হওয়া নাই। ঠিক আছে, ঠিক আছে, একবার বিজয় মালাকারের জন্য জিন্দাবাদ, বিজয় মালাকার, বিজয় মালাকার, কৃপানাথ মালা। করিমগঞ্জের একমাত্র এনআরআই জি করিমগঞ্জের বরাক উপত্যকাত আজি 2000 কোটি টকার ডেভেলপমেন্টের কাম আরম্ভ হয়েছে। করিমগঞ্জত মেডিকেল কলেজ, শিলচরত ক্যান্সার কেয়ার হসপিটাল, লক্ষীপুরত ডিস্ট্রিক্ট হসপিটাল, অসমমালা রাস্তা, ওয়াটার সাপ্লাই স্কিম আদি বরাক ভ্যালির প্রথমবারের বাবে এটা দিনতে 2000 কোটি টকার কাম আরম্ভ হয়েছে, নহলে শুভ উদ্বোধন হয়েছে। আজির এই সুন্দর দিনট
মানে বরাক উপত্যকার রাইজক অভিনন্দন জানাইছো আর ভবিষ্যতে বরাক উপত্যকার উন্নয়নের বাবে কাম করে যার প্রতিশ্রুতি দিছো। মোর মনত আরো একটা ইচ্ছা আছে যে 2026 সনের আগতে আমার ইলেকশনের আগতে মহাসড়কের কাম কমপ্লিট করা, তার কারণেও আমি কষ্ট করে আছো, কাম করে আছো আর মই ভাবো যে মোদীজির আশীর্বাদত সেই কামও আমি করব। স্বপ্ন সেই স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে, মাননীয় মুখ্যমন্ত্রী তার ভূমি পূজন করেছেন। আমাদের সেই স্বপ্নে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজে একটি তথ্যচিত্র একটা মুভি আমরা আজি বরাক ভেলির কারণে বিশেষকৈ কাছাৰ জিলাৰ কারণে এটা প্রাপ্তির দিন। কাছাৰ ক্যান্সার কেয়ার হসপিটাল 265 কোটি টাকা খরচ করে রাজ্য সরকার আর টাটা ট্রাস্টে নির্মাণ করে উলিয়াইছে। আজি আমি সেই সুন্দর হসপিটালটো কাছাৰ আর বরাক উপত্যকার ক্যান্সার রোগী সকলের কারণে আমি আজি উৎসর্গা করছো। ইয়ার লগে লগে অমৃত আসনির অধীনত 178 কোটি টাকা ব্যয় করে আমি যে শিলচর ওয়াটার সাপ্লাই প্রজেক্ট নির্মাণ করেছিল আজি তারও শুভ উদ্বোধন হয়েছে। আর ইয়ারে আর একটা সংযোজিত প্রকল্পরও আজি আধারশিলা স্থাপন করা হয়েছে। এতিয়া আমি করিমগঞ্জলে যাব, করিমগঞ্জতো আজিরপর মেডিকেল কলেজের নির্মাণের কাম আরম্ভ হব, গধূলি লক্ষ্মীপুরত আহিম আর লক্ষ্মীপুরেরপর আরো বহুত বিলাক ডেভেলপমেন্ট প্রজেক্ট আমি ইনগ্রেশন করি। আজি একটা বরাক উপত্যকার অসমর কারণে একটা অতি আনন্দর দিন। ইমান ডাঙর প্রজেক্টস, ইমান ডাঙর এচিভমেন্ট ইন এ সিঙ্গল ডে আগত কেতিয়াও হওয়া নাছিল। মই সকলোকে অভিনন্দন। আপনাদের তো পেপার পাইছে, গধূলি লক্ষ্মীপুরত এটা এটা করে গোটাই পেপার স্কিম খেনি গন্তি করে দিম। এতিয়া ডাঙর প্রজেক্ট খেনি আমি ফিল্ডত গিয়ে ইনগ্রেশন করব। খালিস্তানিক লো ইমান কেউ ভয় খাই আছে বাবা, তয়ে ভয় খাওয়া দেখি ট্রেনিং মুখ দিছে ভয় তয় খাই আছো না। আমার লিস্ট উলুয়াই নাই বিজেপি, সেইটো তো পেপারে উলিয়াইছে, পার্টিয়ে কত উলিয়াইছে, পার্টিয়ে উলিয়াবহে লিস্ট লাহে লিস্ট ফাইনাল হয়ে গেল, বাট রিলিজ দুদিনতো হব পারে, তিন দিনতো হব পারে, সাত দিনতো হব পারে, বা আজিও হব পারে, এটু আমার হাতত নাই, দিল্লিয়ে রিলিজ করবে। জাগিরুদ্ধ যেটো সেমিকন্ডাক্টর হিট হয়ে আছে, হিটু ব্যাপারে কি কব আছে? জাগিরুদ্ধত সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি একটা
টাটাই স্থাপন করিব আর ভারত সরকারে ইয়াক ক্যাপিটাল সাবসিডি রাজ্য সরকারে বিভিন্ন সহায় করে ইয়াক আগুয়াই লৈ যাব। ইয়ার ডাইরেক্ট আর ইনডাইরেক্ট রিক্রুটমেন্ট 30,000 হব আর ইমান ডাঙর এচিভমেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্র আমার অসমত আগত কেতিয়াও হওয়া নাই। সো ইট ইজ এ বিগ এচিভমেন্ট। কালি পরহি গুয়াহাটীত প্রেস কনফারেন্স করে মানে ভাল করে গোটেখিনি স্যার কা বিরোধী আন্দোলনের